হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় দারুণ একটা বিষয়। সো প্রথমে আসবো দ্য কিংকে নিয়ে। সো মানে প্রাথমিকভাবে কিন্তু এটা আপডেট আসছিল যে এসআরকে এবং তার মেয়ে সুহানা খানের যে আপকামিং প্রজেক্ট দ্য কিং, এটা কিন্তু সম্ভবত সেল্ট হয়ে গেছে, পোস্টপোন মানে হয়ে গেছে, এটা এখন আসবে না। বাট ফাইনালি এটা কিন্তু আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবং আজকের যে লেটেস্ট আপডেট সেই অনুযায়ী কিন্তু দ্য কিং কিন্তু আসছে, এবং এটা কিন্তু মোটামুটি ফ্লোরে যাচ্ছে ফ্রম মে থেকে কিন্তু এটার মোটামুটি কিন্তু শুটিং স্টার্ট হওয়ার কথা আজকের যা আপডেট সেই অনুযায়ী। এবার দেখা যাক এক্স্যাক্টলি এটা কবে থেকে শুটিং স্টার্ট হয়। নিশ্চয়ই এটার সম্বন্ধিত অফিসিয়াল যে আপডেট বা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু খুব শীঘ্রই আসবে। বাট আমি এই প্রজেক্টটাকে নিয়ে কিন্তু বেশ আশাবাদী। তার কারণটা হচ্ছে এর সঙ্গে কিন্তু যুক্ত আছেন কে না, সিদ্ধার্থ আনন্দ। তো একটা হাই অক্টেন অ্যাকশন প্যাকেজ আমরা কিন্তু দেখতে পাবো, এবং যেহেতু এটা একটা থ্রিলার জনরার প্রজেক্ট, এবং এখানে একটা এক্সটেন্ডেড ক্যামিও কিন্তু থাকবে আমাদের এসআরকে। এবার দেখা যাক আলটিমেটলি মে থেকে এটা শুটিং স্টার্ট হওয়ার কথা, এটা হচ্ছে এক্স্যাক্টলি কবে মুক্তি পায়। এটা ছিল ফার্স্ট আপডেট। সেকেন্ড, আমি এই ভিডিওতে কথা বলবো বিএমসিএমকে নিয়ে। সো বিএমসিএম এর সেকেন্ড যে গানটা, সেই গানটা কিন্তু কালকের ঠিক মানে কালকের হচ্ছে মুক্তি পাচ্ছে, এবং এটার একটা টিজার কিন্তু আজকে ড্রপ করা হচ্ছে, যেটা দেখতে বেশ কিন্তু ব্যাপক লাগছে। এবং ডান্সিং স্টেপগুলো বলি অক্ষয় কুমারকে এবং টাইগার শ্রফকে, মানে ব্যাপক লাগছে দেখতে। এবারে দেখা যাচ্ছে গানটা কেমন হয়। এবারে সেকেন্ডলি বিষয়টা হচ্ছে বিএমসিএম একটা মারাত্মক লেভেলের কিন্তু শো পেতে চলেছে। তার কারণটা হচ্ছে গিয়ে এটা সম্ভবত কিন্তু ডিস্ট্রিবিউট করছে ওয়াইআরএফ, এবং ওয়াইআরএফ যখন কোনো প্রজেক্টকে ডিস্ট্রিবিউট করে তখন নো শো শেয়ারিং যে পলিসি, এটা কিন্তু মোটামুটি অ্যাপ্লাই করে। তো সেক্ষেত্রে এটা প্রচণ্ড ভালো একটা সিদ্ধান্ত হয়েছে যে ওয়াইআরএফ এই প্রজেক্টটাকে ডিস্ট্রিবিউট করছে, এবং সমস্ত জায়গায় খুব ভালো করে কিন্তু শো পাবে। ইভেন ইন্ডিয়ার বাইরেও এটা হচ্ছে খুব ভালো রকম শো পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। এবং আমরা দেখেছিলাম পাঠানের ক্ষেত্রে বা জওয়ানের ক্ষেত্রে বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু ব্যাপক ব্যাপক কিন্তু শো পেয়েছিল, এবং ব্যাপক কিন্তু টাইমিংস পেয়েছিল। এবং এই সময় কিন্তু আমাদের বাংলায় মুক্তি পাচ্ছে মির্জা। তো সেই জায়গা থেকে স্টার্ট করে মির্জা কতটা কি শো পাবে এটা দেখার মতো বিষয়পত্র হচ্ছে। বাট মির্জা কিন্তু চাপে পড়তে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। সো এটা ছিল মেনলি আপডেট। তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।